আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের বাংলা ক্লাসে আমন্ত্রণ। আজকে আমরা বাংলা ক্লাসের 54 পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকটি পূরণ করব, পাশাপাশি আমরা পরবর্তীতে 58 পৃষ্ঠার কাজগুলো করব। এই দুইটি কাজ আজকের ভিডিওতে আমরা করব। তো এখানে বলছে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য, আমরা সরাসরি বৈশিষ্ট্যতে চলে যাই। তথ্যমূলক লেখার মধ্যে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কোনো ব্যক্তির জীবনী, তারপর হচ্ছে স্কুল বা প্রতিষ্ঠানের পরিচিতি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সংখ্যা নির্ভর বিবরণ নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা হয়। তো আশা করি যে তোমরা এই 54 পৃষ্ঠার কাজটি বুঝতে পেরেছো, যেখানে তোমাদের বলছে যে বৈশিষ্ট্য আর কি, তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো লিখতে। সো ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর ব্যাপক পরিমাণ ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের সকল তথ্য ইউনিকভাবে পেয়ে যাবা এখান থেকে। সো আমরা পরবর্তীতে 58 পেজে চলে যাই। চলো শিক্ষার্থী বন্ধুরা, 58 পেজে ইবনে বতুতার যে ভ্রমণ, এই ভ্রমণ সম্পর্কে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে। যে গল্পটি আসলে ইবনে বতুতার ভ্রমণ সংক্রান্ত, ভ্রমণ কাহিনীটি এখানে লেখা হয়েছে বা ইবনে বতুতা সম্পর্কে লেখা হয়েছে, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে তিনটা প্রশ্ন করা হয়েছে, ক, খ, গ। সো আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব 58 পৃষ্ঠা। এই রচনায় ইবনে বতুতা কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে? এই রচনায় ইবনে বতুতাকে ভ্রমণ পিপাসু, ভ্রমণ বানানটা ঠিক করে নিও, পিপাসু ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে। তিনি মরক্কোতে জন্মগ্রহণ করে প্রায় পুরো বিশ্ব ভ্রমণ করেছে। তো তিনি নিজের দেশ ত্যাগ করে সারা বিশ্ব ভ্রমণ করে প্রায় 25 বছর পর তার নিজ দেশে ফিরে আসেন। মানে মোটামুটি পুরো বিশ্ব হিসেবে ভ্রমণ করেন, ইভেন বাংলাদেশও কিন্তু সে ভ্রমণ করেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতবর্ষ তো ভ্রমণ করেছে, ভারতবর্ষ আসার পরে তিনি বাংলাদেশে এসেছিলেন, সেখানে তিনি শাহজালালের সাথে, হযরত শাহজালালের সাথে দেখা করার জন্য এসেছিলেন। সো আমরা পরবর্তীতে আমরা খতে চলে যাব। পরবর্তী প্রশ্নটি আমরা দেখি যে কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি, কী কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো? 25 বছর বিদেশে ভ্রমণের পর নিজ দেশে ফিরেও ইবনে বতুতা, বানানটা একটু ঠিক করে নিও, বতুতা কি স্থির থাকতে পারেনি? স্থির বানানটা একটু ঠিক করে নিও তোমরা, ঠিক আছে। এগুলো আমাদের স্টুডেন্ট লেখার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে ভুল হয় বানানগুলো। সো আমরা লেখার টাইম পাই না, তাই ভুলগুলো আমরা মুখে সংশোধন করে দিই। তিনি মরক্কোতে নিজ বাড়ি ফিরেই সুদানের উদ্দেশ্যে বের হয়ে যান। তিনি মোট 28 বছরে 95,000 মাইল পথ অতিক্রম করেন। এই প্রশ্নের উত্তরটা তুমি অন্যভাবেও দিতে পারো, সেটা হচ্ছে ইবনে বতুতা একজন ভ্রমণ পিপাসু মানুষ। তিনি 25 বছর বিদেশে ভ্রমণ করার পরও পুরো বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা থেকে তিনি আর তার নিজ দেশে স্থির থাকতে পারেনি, তাই তিনি আবারও কী করেন, আবার বের হয়ে যান সুদানের উদ্দেশ্যে। তো এইভাবে তোমরা দিতে পারো। সো তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সো এরপরের পেজ হচ্ছে দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। দেশের সাথে সাথে আমার দেশের বাইরে ভ্রমণের ইচ্ছা রয়েছে। তারপর হচ্ছে আমি প্রথমে আমার নিজ দেশের সবগুলো পর্যটন জায়গা ভ্রমণ করতে চাই, সবগুলো জায়গা ঘুরে ইবনে বতুতার মতো নিজের ইচ্ছাগুলো পূরণ করতে চাই। আর এখানে যে তোমার একটা অভিজ্ঞতা, এছাড়া লিখবা আমি কক্সবাজার গিয়েছিলাম, সেখানে আমি সমুদ্র সৈকত দেখেছি এবং সমুদ্রের নির্মল বাতাস, সমুদ্রের যে প্রবাহতা সেটা আমাকে মুগ্ধ করেছে, এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। সো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু তোমরা সকল ভিডিওগুলো পেয়ে যাবে তোমাদের অবশ্যই ব্রাউজারে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।